আল্লাহ বলছেন তিন ভাবে তাদেরকে ওই দিন তুলব, দুনিয়ায় হম বিচন্ডে মত করি, কাল্লা উঁচু করে চলাফেরা, সব ধরনের ভাব মারার অবস্থান ছিল, কিন্তু আমি আল্লাহ ওই দিন তিন ভাবে উঠাবো, কি আমাদের সব দেখাবো প্রচিনে ফেলবে। এই লক্ষণ দলের, এই লক্ষণ কোয়ালিটির ওই দিন আল্লাহ চিনিয়ে দিবেন। আল্লাহ বলছেন তাদের প্রথম অবস্থা হবে তাসকাতু ফিহি আলবসার, আমি আল্লাহর কাছে যখন তারা উত্তোলিত হবে চোখ গুলাকে আল্লাহ এমন বড় করবেন আর চোখ গুলাকে বিস্ফোরিত করে দিবেন, ওই বান্দাদের আর একবার তাকানোর পরে চোখের পলক ফেলার যোগ্যতা আল্লাহ দিবেন না। দুনিয়ায় মানুষ প্রত্যেক দিন 23,000 প্লাস পলক ফেলে, কয়বার চার্জ দেন তো দেন না, বগলের নিচে পিন ঢুকায় চার্জ দেন না, কান দিয়ে চার্জ দেন, চার্জ দেওয়া লাগে। আরে মোবাইল 6 ঘন্টা পরে ফোক ফোক করে ব্যাটারি লো হয়ে যায়, চোখের পলক অনবরত ফেলে যাচ্ছি 23,000 বার। বান্দা হিসাব করো, সাঁতার মিস্ত্রির সাঁতারের দোকানের সামনে সুন্দর করে লাগায় রেখে দেয়, নিজেরাই নিজের উদ্যোগে ওইখানে সাইনবোর্ডে লাগায় সাঁতার মিস্ত্রির নাম্বার দেয় না, কারণ কি ওরা জানে 7 দিন, একবার সকালে এসে ঝাঁপ খোলে আর একবার সন্ধ্যায় বন্ধ করে, 7 দিনে মাত্র 14 বার ঝাঁপ নামানো আর বন্ধ করা লাগে, এর মধ্যে দোকানের সাঁতার অনবরত নষ্ট হয়, একবার নষ্ট হলে মিস্ত্রির চার্জ 300, স্প্রিং কাটলে 300, কমসে কম খরচ 600। বুঝতেছেন কথা? কিন্তু কি সাঁতার আল্লাহ লাগাই দিলেন, কোনোদিন চার্জ দেওয়া লাগে না, কোনোদিন কিচ্ছু বলা লাগে না, 23,000 বার আপনার চোখে প্রত্যেক দিন করছে, কেন রবীন্দ্র দিলেন আল্লাহ রবীন্দ্র মানুষের যে আপনার আমার জন্য রেটিনা দিয়েছেন, যে রেটিনা দিয়ে আপনি আমি দেখতে পাই, দুনিয়ার মানুষেরা মানুষেরা তার চোখ দিয়ে সবচেয়ে ইউনিক দেখতে পায়, অন্য সব প্রাণীর থেকে ইউনিক দেখে মানুষ। ব্যাংক দেখে কিভাবে জানেন নাকি, একটা ব্যাংক লাভ দেয় যে পুরো দৃশ্যটা দেখে, দেখার পরে চোখের পলক ফেলে ফেলে আবার লাভ দেয় যে আবার দৃশ্য দেখে, কন্টিনিউ ব্যাংক ব্যাংকে দেখার ক্ষমতা আল্লাহ দেন নাই, ও একটা দৃশ্য ক্যাপচার করে তারপরে লাভ দেয় তারপরে লাভ দেয়, ওর দেখার ক্ষমতা শেষ। কিন্তু আপনার গাড়ি যদি 600 কিলোমিটার স্পিডেও চলে, মাঝে মাঝে এয়ারপোর্টে যাই, স্পিড মিটার বের করে বসে থাকি, রানওয়েতে বিমান ফ্লাই করার আগে কত কিলোমিটার, ইউএস বাংলার লাস্ট ফ্লাইটে যখন গেছি তখনও দেখছি 436 কিলোমিটার বেগে রান করার পরে বিমান জাম করে উঠে যায়, তখনও পাশের গাছ পাশের সবকিছু এই চোখটা দেখতে পায়, যিনি এই চোখের দেখার ক্ষমতা দিয়েছেন তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিনে যাদেরকে তুলব, যারা জালেম হিসাবে আমার কাছে উঠবে, তাদের 1 নম্বর অবস্থা কি বানাবো? আমার আল্লাহ বলছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহি আলবসার, ওই মানুষগুলাকে আর চোখের পলক ফেলতে দিব না, ওই দিন চোখের পলক যখন আটকায় যাবে অন্য মানুষেরা চিনে ফেলবে, ইনি দুনিয়ায় যত ভিআইপি থাকুক না কেন এই বাবাজির অপরাধ হচ্ছে ইনি জালেম, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল বলছেন আরেক ভাবে তুলবো তাদেরকে, একটা আয়াতের অধীনে তিনটা বর্ণনা, মন খুলে গভীর ভাবে বুঝেন, আমার আল্লাহ বলছেন মুত্তাকিনা মাকনুউসিহিম লা ইয়াতাদু ইলাইহিম তাফুম ওয়া আফিদাতুল দুনিয়ার বুকে মানুষের যে মাথা, এই মাথাটা অভিনব এক সৃষ্টি রব্বুল আলামিনের, অভিনব করে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাথার হাড্ডি যেটা আমাদের, এইগুলা কমসে কম 52 থেকে 54টা ছোট ছোট হাড্ডিকে জোড়া করে রব্বুল আলামিন মিলিয়েছেন, মাথার মৌলিক তিনটা ভাগে স্কাল গুলাকে ভাগ করে রাখা আছে, বান্দার মাথা বেলের মতো আল্লাহ বানান নাই, বেলের মতো যদি এক হাড্ডিতে বানাই তো মারামারি করে বাড়ি দিছে মাথায়, পুরো মাথা ঠাস করে ফেটে ভিতরে মগজ বের হয়ে যেত, মানুষের মাথায় যেই না বাড়ি পড়ে ওই জায়গাটার 2-3টা হাড্ডি হয়তো একটু ভেঙে যায়, আবার যখন ঠিক করে তখন ঠিক হয়ে যায়, আমার আল্লাহ
আল্লাহ বলছেন যেই কাল্লা এরকম অভিনব করে বানালাম, যেই মাথা ঘুরালাম, আমি রব্বুল আলামিন দুনিয়ায় কিছু না বললেও আমি আল্লাহ বললাম তোর ব্যাপারে আমি গাফেল নই, আমি আল্লাহ জানায় রাখলাম কিয়ামতের দিনে ওই মানুষগুলার মাথাকে রব্বুল আলামিন ফিক্স করে দিবেন, লায়ার তর দুইলাইহিম তরফুহুম, ওই মানুষগুলা আর কোনদিন ডানে বামে তার মাথা হালাতে পারবে না। আল্লাহ বলছেন চোখ বিস্ফোরিত আর মাথাটাকে উত্তোলিত করবেন। তিন নম্বরে আল্লাহ বলছেন সবচেয়ে বড় কঠিন তার জন্য যেইটা করা হবে, ওয়াফিদাতুহুম হাওয়া, আল্লাহ বলছেন তার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন উদাস বানায়া দিবে। নাউজুবিল্লাহ বলেন ওয়াফিদাতুহুম হাওয়ার ব্যাখ্যা একটু বোঝা লাগবে, ভালো করে খেয়াল করেন। দুনিয়ার বুকে আমরা যে এবাদত বন্দেগি করি, দুনিয়ার বুকে যে আমরা আমল আখলাক করি, দুনিয়ার কোন একটা মানুষ রসুল বলছেন এইগুলোর উপরে ভরসা করে আল্লাহর আদালতে পার পেয়ে যাবে যেন না ভাবে, আল্লাহর কাছে ওই দিন রহমত ছাড়া পার পাওয়ার কোন উপায় থাকবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ও আনতা আইদানিয়া রসুলাল্লাহ, আপনার ব্যাপারটাও কি তাই? আমার নবীও বললেন হ্যাঁ হ্যাঁ সাহাবীরা, আমিও আমার আল্লাহর কাছে ওই দিন রহমতের প্রত্যাশা থাকবে, তবে আমার আল্লাহ যে আমাকে রহমত করবেন দুনিয়ায় থাকতেই ওয়াদা করেছেন। আল্লাহ কতগুলো মানুষকে ওই দিন ডাক দিবেন, ডাক দেওয়ার পর আল্লাহ তাকে দাঁড় করাবেন, রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ও আমার আদরে বান্দা এদিকে দেখ তো, এই যে বললাম ইকরা কিতাব, কিতাব যে পড়ছিলি এই অপরাধ করছিলি কিনা, বান্দার উপায় থাকবে না ওই সময় আর না বলার, বান্দা মাথা নিচু করে রব্বুল আমিনকে বলবে আল্লাহ করছি আল্লাহ করছি, দেখ তুই অপরাধ করছি কিনা, যেতে চাও ঠিক কিনা, আবার দুনিয়ায় কেন যেতে চাও ফরজি না, কারণ দুইটা বুঝে আজকে বাড়ি চলে যাবেন আল্লাহর কাছে তারা বলতে শুরু করবে নামান সালিহান ইল্লা মুতিনুন, রব্বুল আলামিন এমনি এমনি যেতে চাই না, সব দেখে শুনে বুঝে ফেলছি এবার দুনিয়ায় গেলে বাম্পার বাম্পার আমল করব, নামাল সলিহা, দুনিয়ায় যেতে চাই আমলে সলে করার জন্য, আর কেন যেতে যাও, আর যেতে চাই আল্লাহ এর আগে ইমানটা একটু ঠিকঠাক মতো করে আসতে পারি নাই, এবার গেলে ভিআইপি পাক্কা ইমানদার হয়ে ফেরত আসব। তাহলে বোঝা যায় দুনিয়াতে থাকার দুইটা কারণ, একটা নেক আমল করা আর একটা ইমানকে মজবুত করা, ঠিক কিনা? দুনিয়ায় আসতেই চাচ্ছে তো এই দুই কারণে, আসার অন্য কোনো চাহিদাই নেই, ফারজি না নামাল সালিহা ইন্নামুকিরুন, আল্লাহ দুনিয়ায় ভালো কাজ করতে যেতে চাই আর আল্লাহ আমরা একবার পাক্কা ইমানদার হওয়ার জন্য যেতে চাই, এখন আমরা যদি দুনিয়ায় থাকতে আমলে সালে আর পাক্কা ইমানদার হয়ে যে চলে যাও, আমরা কি আর ফিরতে যাবো ভাই, আমরা আল্লাহরে বলবো আল্লাহ আমাদের সময় নাই, তোমাদের জান্নাতে তাড়াতাড়ি পাঠায় দাও, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা দুনিয়ায় থাকতে আমাদেরকে আল্লাহর জন্য কাজ করতে হবে, নেক কাজ করার মতো মানসিকতা নিতে হবে। যুবকরা নেক কাজ বলতে ভাই খালি নামাজ রোজা বুঝো না, নামাজ রোজা বড় ভালো কাজ, কিন্তু দুনিয়ায় সামাজিক অনেক কাজ আছে, অসহায়ের জন্য ঝাঁপিয়ে পড়া, রাস্তাঘাট পরিষ্কার করা, আল্লাহর পথে মানুষকে নিয়ে আসা, হারামকে ত্যাগ করে দেওয়া, হাজার ধরনের প্রলোভন থাকার পরেও মিথ্যাকে ছেড়ে দেওয়া, মহিলা সঙ্গ লিপ করা, মোবাইলের মধ্যে হারাম দেখা, এইগুলো সব ছেড়ে দেওয়া, পিতামাতার অনুগত হয়ে যাওয়া, আল্লাহ এবং তার রসুলের পথে দীপ্ত শপথে এগিয়ে যাওয়া, এইগুলো প্রত্যেকটা হচ্ছে ভালো কাজ, ঠিক না? রসুল বলছেন মানমাশা ফি হাজতি আখি, কেউ যদি তার ভাইয়ের প্রয়োজনে দশ ভাগ হেঁটে যায় আল্লাহর নবীর মসজিদে এক বছরে এতে কাজ করার সোয়াব আল্লাহ দিয়ে দিবে। কিছুই করেন নাই ভাই, একটু বিপদ তার একটু হাত বুলায় বলছেন চিন্তা করিস না ভাই, আল্লাহ উত্তরণ করবে, কোনো বিপদে লাগলে আমার ফোন দিস, আমি কিছু না করতে পারলে তোর জন্য চলে আসবো ভাই, রাত যাই হোক, এইটুক যে কথা বলছেন আল্লাহ এত পছন্দ করে, এইটু আত্মার আমল নামায় একটা কবুল সোয়াব লেখা হয়ে যাবে। সুতরাং আমাদেরকে ভালো কাজ করতে হবে, আর দুই নম্বর ইমান মজবুত করতে হবে, সব হারা হতে রাজি ইমান হারা হতে রাজি নাই, ঠিক কিনা? দুনিয়ায় যত শয়তানের প্ররোচনা আসুক প্রলোভন আসুক ইমানকে
অদীপ্ত ভাবে আপনাকে বজ্র ভাবে ধারণ করে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সামারি করে দেই তাহলে এই দুইটা আয়াতের আলোকে। প্রথম আয়াতে যেটা আমরা দেখেছি যে জালেমদের বাঁচার উপায় নাই, তাদেরকে আল্লাহ মাথা উঁচু করে চক্ষু বিস্ফোরিত করায়া অন্তরের মধ্যে হতাশ ঢুকায়া কিয়ামতের দিন উত্তোলিত করবেন। আর দ্বিতীয় দল মুসলিম যারা হবে, দুনিয়ায় কিছু না বললেও ওই দিন কিন্তু দুনিয়ায় ফেরত আসতে চাবে নেক আমল আর ইমান পূর্ণ করার জন্য। সুতরাং দুনিয়ায় থাকতে চাই ইমানদার হয়ে নেক আমল নিয়ে। আল্লাহ তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন। واخر دعوانا الحمد لله رب العالمين هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته